الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون اخوة مؤمن গন্ত পরস্পর ভাই ভাই সূরা আল হুজুরাত আয়াত 10 সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আমি আবু হানিফ বংশী আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে আখলাক চতুর্থ অধ্যায় পাঠ 8 ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি আজ চৌঠা জমাদি উসানি 1443 হিজরি তোমাদের সকলকে স্বাগত ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্ব সুলভ অনুভূতি প্রকাশ অর্থাৎ কোনো ব্যক্তির অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা ভ্রাতৃত্ব সুলভ আচার আচরণ করা সহোদর ভাইয়ের সাথে আমরা ভালো ব্যবহার করি সব সময় তাদের কল্যাণ কামনা করি তাদের জন্য নিজেদের নানা স্বার্থ ত্যাগ করি তাদের সাহায্যে এগিয়ে আসি তেমনিভাবে দুনিয়ার সকল মানুষের প্রতি এরূপ মনোভাব পোষণ ও নিজ কর্মের মাধ্যমে এর প্রমাণ উপস্থাপনই হলো ভ্রাতৃত্ববোধ সোজা কথা একজনের বিপদে অন্যজন এগিয়ে আসা তাকে মায়া দেখানো এটা হলো ভ্রাতৃত্ববোধ আর সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা আমাদের সমাজে বহু ধর্ম বর্ণ ভাষা ও জাতির লোক বাস করে তারা এক একটি সম্প্রদায় সমাজে বসবাসরত এসব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য সংহতি ও সহযোগিতার মনোভাবই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি মানব সমাজের শান্তি সুপ্রতিষ্ঠায় ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিগণ নিজ জীবনে যথাযথভাবে এগুলোর অনুশীলন করে থাকেন ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না এত দুভয়ের অনুপস্থিতি মানে এই দুটা ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি অনুপস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় জাতির উন্নতি বাধাগ্রস্ত হয় এমনকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় ভ্রাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে মানুষের মধ্যে সহযোগিতা সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায় ফলে মানব সমাজে ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় অন্যদিকে ভ্রাতৃত্ববোধ না থাকলে মানুষ একে অন্যকে ভালোবাসে না অন্যের কল্যাণ কামনা করে না বরং নিজ স্বার্থ হাসিলের জন্য অন্যের প্রতি অন্যায় অত্যাচার ও নির্যাতন করতে দ্বিধাবোধ করে না সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যে ধৈর্য সহনশীলতা পরমত্ব পরমত সহিষ্ণুতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায় মানুষ একে অন্যকে শ্রদ্ধা করতে শিখে বিভিন্ন ধর্মের জাতির ও সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাসের ফলে দেশীয় সভ্যতা উন্নততর হয় সকলের প্রচেষ্টায় দেশ ও জাতি উন্নতির শীর্ষে আরোহণ করে পক্ষান্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে দেশে মারামারি হানাহানির সূত্রপাত ঘটে অনেক সময় গৃহযুদ্ধ শুরু হয় নিজ সম্প্রদায়ের স্বার্থের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিতেও মানুষ কুণ্ঠিত হয় না বস্তুত দেশের শান্তি ও উন্নতির জন্য ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য উপাদান ইসলামে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলাম কল্যাণের ধর্ম এর সকল শিক্ষা ও আদর্শ মানব জাতির জন্য চির কল্যাণকর এই কল্যাণ শব্দটা হলো সংস্কৃত শব্দ জাত সংস্কৃত বাংলা একটু আলোচনা করলাম এজন্য ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট ঘোষণা প্রদান করেছে ইসলামে এতদুভয় বৈশিষ্ট্য ও গুণ অনুশীলনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে ইসলামে সকল মুসলমান ভাই ভাই মুসলমানগণ বিশ্বের যে প্রান্তেই থাকুক সে কালো হোক বা সাদা ধনী হোক কিংবা গরিব সকলেই ভাই ভাই আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনগণ তো পরস্পর ভাই ভাই সূরা আল হুজুরাত আয়াত 10 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিমি এক মুসলমান অপর মুসলমানের ভাই বুখারী বিশ্বের সকল মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ তারা পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ করবে এটাই ইসলামের শিক্ষা একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এই ভ্রাতৃত্বের স্বরূপ তুলে ধরেছেন তিনি বলেন তুমি মুমিনগণকে পারস্পরিক করুণা প্রদর্শন সম্প্রীতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের ব্যাপারে একটি দেহের মতো দেখতে পাবে
যখন দেহের একটি অঙ্গ কষ্ট পায় তখন গোটা দেহই জ্বর ও নিদ্রাহীনতার মাধ্যমে এর প্রতি সাড়া দেয়, বুখারি ও মুসলিম। তার মানে হলো পুরা মুসলমান জাতি, এটা হলো পুরা পৃথিবীর মানুষ হলো একটা সম্প্রদায়, একটা দেহ। যদি এখানে কেউ আঘাত করে তাহলে সবারই সেই আঘাতে জর্জরিত হওয়া উচিত। মুসলমানের পারস্পরিক ভ্রাতৃত্ব হলো ইসলামের ভ্রাতৃত্ব। ফলে দুনিয়ার দূরতম প্রান্তে কোনো মুসলমান কষ্টে পতিত হলে অন্য মুসলমানও তার সমবেতি হয়, তার সাহায্যে এগিয়ে আসে। মুসলমানগণের পারস্পরিক ভ্রাতৃত্বের পাশাপাশি ইসলাম আরও এক প্রকার ভ্রাতৃত্ববোধের শিক্ষা প্রচার করেছে, এটি হলো বিশ্ব ভ্রাতৃত্ব। অর্থাৎ ইসলামের মতে বিশ্বের সকল মানুষ পরস্পর ভাই ভাই। এতে দেশ জাতি ভাষা ও বর্ণের কোনো পার্থক্য নেই, বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই ভ্রাতৃত্ব হলো মানুষের মৌলিক ভ্রাতৃত্ব। সৃষ্টিগতভাবে মানুষ এ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ, কোনো মানুষই এই ভ্রাতৃত্ববোধ লঙ্ঘন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارف। হে মানবমণ্ডলী, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদের বিভিন্ন সম্প্রদায় ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। সূরা আল হুজুরাত আয়াত 13। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্নাসু বানু আদামা ও আদামু মিন তুরাবিন, অর্থ সকল মানুষই আদম আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আর আদম মাটি থেকে সৃষ্ট। তিরমিজি শরীফের হাদিস। প্রকৃতপক্ষে পৃথিবীতে সব মানুষ আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা হজরত হাওয়া আলাইহিস সালামের সন্তান। এই হিসাবে সকল মানুষই একই বংশের, একই মর্যাদার ও পরস্পর ভাই ভাই। অর্থাৎ মানব জাতিতে সব মানুষ কি সমান। সুতরাং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ করতে হবে, সকলকে ভাইয়ের মমতায় দেখতে হবে, বিপদে আপদে এগিয়ে আসতে হবে। অন্য ধর্ম বা অন্য জাতি বলে কোনো মানুষের প্রতি অবিচার করা যাবে না, বরং সর্বদা মনে রাখতে হবে যে সকল মানুষের মূলই এক এবং সৃষ্টিগতভাবে সকলেই ভাই ভাই। ইহকালীন শান্তির জন্য ভ্রাতৃত্ববোধের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় রাখা অপরিহার্য। সমাজে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, নিজ সম্প্রদায়ের বাইরের অন্য সম্প্রদায়ের লোকদের সাথেও সদাচরণ করতে হবে, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের বিপদে আপদে এগিয়ে আসতে হবে, পারস্পরিক মারামারি হানাহানি পরিবর্তে শান্তি স্থাপনে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ আছে যে দান খয়রাত সৎকাজ মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয়, তাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে এরূপ করবে আমি অবশ্যই তাকে মহাপুরস্কার দান করব। সূরা আন-নিসা আয়াত 114। কিয়ামতের দিন মানুষের যখন হিসাব হবে তার পাল্লা সবচেয়ে ভারী হবে যে মানুষের সাথে সদাচরণ করত, ভালো ব্যবহার করত। মানুষের মধ্যে শান্তি স্থাপন করা অত্যন্ত পুণ্যের কাজ, এতে আল্লাহ তাআলা খুশি হন। আমরা মুসলমান, আমাদের সমাজে অমুসলিম সম্প্রদায়ের বহু লোক বসবাস করেন, এদের কেউ আমাদের সহপাঠী, কেউ সহকর্মী, কেউ খেলার সাথে, কেউ বা প্রতিবেশী, আবার কেউ শিক্ষক, বন্ধুবান্ধব, পরিচিত জন। তাদের সকলের সাথেই ভালো ব্যবহার করতে হবে, কেননা তারা সকলে আল্লাহ তাআলার সৃষ্টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহি ফা আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে, বাইহাকি। অমুসলিম সম্প্রদায়কে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে, তাদের ধর্মগ্রন্থ উপাসনালয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, ধর্ম পালনে তাদের বাধা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, লাকুম দি নুকুম অলিয়া দি, তোমরা দিনে তোমার দিন তোমাদের, আমার দিন আমার। সূরা আল কাফিরুন আয়াত 6। অন্য আয়াতে এসেছে, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াত 256।
ধর্মীয় স্বাধীনতা দানের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সম্প্রীতি বজায় রাখতে হবে। এজন্য তাদের প্রতি কোনোরূপ অন্যায় অত্যাচার করা যাবে না, তাদের সম্পদ দখল করা যাবে না, বরং তাদের জানমাল ইজ্জত সংরক্ষণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে মুসলিমগণকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করলো সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। বোঝা গেল না? চুক্তি হয়েছে, বিশেষ করে সন্ধি, হুদাইবিয়ার সন্ধি আমরা জানি, যদি এভাবে সন্ধি হয়, চুক্তি হয় আর তারপরে হত্যা করে ফেলে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ 40 বছরের দূরত্বে থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বুখারী। অন্য হাদিসে তিনি বলেন, সাবধান, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকের প্রতি অত্যাচার করে অথবা তাকে তার অধিকার থেকে কম দেয় কিংবা ক্ষমতা বহির্ভূতভাবে কোনো কাজ চাপিয়ে দেয় বা জোরপূর্বক তার কোনো সম্পদ নিয়ে যায়, তবে কিয়ামতের দিন আমি সে ব্যক্তির প্রতিবাদকারী হব, অর্থাৎ অমুসলিমের পক্ষ অবলম্বন করব। আবু দাউদ। মানে হচ্ছে কি, উপরস্থ যারা কর্মকর্তা থাকে তারা যদি নিচে যারা কর্মচারী থাকে তাদের উপরে কাজ চাপিয়ে দিতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা জানি যে শুধু মা বাবা না থাকলে এতিম হয়, কিন্তু একটা বর্ণনা আছে যে এতিম হলো 9 প্রকারের আছে, মানে আমরা আমাদের বচের কাছে এতিম, আমাদের উপরের কর্মকর্তার কাছে এতিম। তাহলে এতিমের উপরে যে অত্যাচার করবে তার জন্য কিন্তু আল্লাহ রাসূল ওই অত্যাচার যাকে করেছে তার পক্ষ নেবেন। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার জন্য নানা বিষয়ে নির্দেশ প্রদান করেছে, আমাদের উচিত জীবনের সকল অবস্থায় এসব নির্দেশ অনুশীলন করা। ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির আদর্শে সকলে পরিচালিত হলে এ গোটা বিশ্ব শান্তিময় হয়ে উঠবে। তো এই ছিল আজকের পাঠ 8। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পাঠ 8-এ যে আলোচনা হয়েছে এগুলি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।